এখানে দর্শকটি আচ্ছা দৃষ্টি আমরা একটু কথা বলবো আরেকজন দর্শকের ফোনটি নিয়ে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি বড়ব থেকে বলছি আমার পরিবারের বাম সাইডে কোমরের বাম সাইড দিয়া মানে বাম সাইডে এবং ওই যে তার তল পেট এবং বাড়ির চিপা সহ প্রচন্ড ব্যথা করে আর মাংসের মধ্যে টিপ দিলে হয়তো একটু ভালো লাগে আর শুইলে কিন্তু সে উঠতে পারে না মানে শুইলে সে অবস্থা খারাপ বোঝা যাচ্ছে বিষয় অবস্থা খারাপ যদি সে শুয়ে থাকে শোয়ার থেকে উঠলে সে হাঁটতে পারে না তাই আধা ঘন্টা সময় লাগে সে হাঁটতে ঠিক হয়ে যায় আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন জি কি সমস্যা বলছে আপনি কি বলতে পারবেন রোগের নাম না ওনারা কিছু বলে নাই শুধু বলছে যে ব্যথার জন্য তারা ওষুধ টুধ দিছে মিলে ডাক্তার দেখাচ্ছে এই আর কি শুধু ওষুধ দিলে একটু কমে থাকে জি আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি আমরা এই নিয়ে কথা বেদনাশক ওষুধ খাচ্ছেন উনি আসলে ওনার ওয়াইফের যে সমস্যা এটা একটা কোমরের সমস্যা একটা বলছে রেফারড পেইন হয় যে তল পেটে ব্যথা যায় এবং কুচকিতে ব্যথা চলে যায় তো এটা হচ্ছে মেরুদণ্ডে যদি কোনো সমস্যা এটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের রোগীদের এই জাতীয় সমস্যা হয় আর এটা হচ্ছে যদি সে শুয়ে থাকে উঠতে গেলে যখন ওয়াইড ভিয়ারিং হয় তা থেকে হতে পারে ওনার হিফে প্রবলেম থাকতে পারে অথবা ওনার পিআইডি থাকতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকেও কিন্তু আপনার কিছুটা লোয়ার অ্যাবডোমেনে পেইন হবে এবং ব্যাক পেইনও হয় আসলে ডায়াগনোসিস খুব জরুরি যেটা হচ্ছে উনি যেটা করছে অত ব্যথার ওষুধ খাচ্ছে এটা কনফার্ম না তো দর্শক আপনার ওয়াইফের যে চিকিৎসার ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস জরুরি আপনি যেখানেই ডাক্তার দেখেন ডাক্তারের কাছ থেকে আগে ডায়াগনোসিস জেনে নেবেন আল্ট্রাসোনোগ্রাফির খুব প্রয়োজন হতে পারে অথবা বড় একটা ফাইব্রয়েড থাকতে পারে এই জাতীয় কিছু আপনি ডায়াগনোসিস মানে আপনার ওয়াইফের কি সমস্যার জন্য ব্যথা হচ্ছে সেটা ডাক্তার সাহেবের কাছে থেকে জেনে নিতে হবে আসলে আপনার যে সমস্যাটা মনে হচ্ছে মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে মেরুদণ্ডের একটা এমআরআই রোগ নির্ণয়টা করতে হবে হ্যাঁ ব্লাড টেস্ট করার পর আপনি রোগ নির্ণয় করে তারপরে সঠিকভাবে চিকিৎসা দিলে আশা করি সেরে যাবে ডক্টর প্রধান আপনি গাউটি আর্থ্রাইটিসের কথা বলছিলেন হ্যাঁ এটা আসলে বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল যদি বেড়ে যায় কিছু খাবার আছে যেমন আমরা যেটা বলি লাল মাংস চার পা পশুর মাংস সেটা চার পা বিশিষ্ট যে কোনো পশুর মাংস খাসির মাংস এগুলো এবং হচ্ছে বিন জাতীয় খাবার মানে ডাল জাতীয় খাবার আর এই জাতীয় খাবারের ভিতরে প্রচুর ইউরিক অ্যাসিড থাকে তা থেকে আপনার শরীরে ব্যথা বেদনা হতে পারে সবার ক্ষেত্রে হবে তা না যাদের ক্ষেত্রে হয় তাদেরকে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং এতে দেখা যায় ব্যথা বেদনা হবে এবং গাউটি আর্থ্রাইটিস এমন হয় যে গোড়াটা টোটালি ড্যাস্ট হয়ে যেতে পারে তবে ওষুধ খেলে তো ভালো হয়ে যায় অবশ্যই এবং আমি একেবারে অনুষ্ঠান আপনার তো শেষ পর্যায়ে পুনর্বাসনের নিয়ে একটু কথা শুনতে চাচ্ছি আপনাকে আসলে আমরা এখানে হাঁটু ব্যথা রোগীদেরকে পুনর্বাসনের কথা জোর দিচ্ছে যেটা হচ্ছে আপনি দেখবেন আমি প্র্যাকটিসে প্রায় আমি পেয়ে থাকি যে দীর্ঘ 10 বছর পর 4-5 বছর পর আমার কাছে হাঁটু ব্যথা রোগী নিয়ে আসে যে তারা হাঁটতে পারে না এখন দাঁড়াতেও পারে না আগে হয়তো হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হতো এখন সে হাঁটতে গেলে দাঁড়াতেও পারে না শক্তি কমে যায় এর মূল কারণটি হচ্ছে সঠিক চিকিৎসা হয় নাই কেবল ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে এই রোগীদেরকে যদি আমরা সঠিকভাবে হসপিটালাইজড করে ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি পুনর্বাসন বলতে আমরা বোঝাচ্ছি তার হাঁটুর শক্তি এবং তার যে সমর্থ এগুলাকে ফিরিয়ে আনা যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে সে সঠিকভাবে হাঁটু ব্যথাও চলে যাবে এবং স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে পুনর্বাসনটা আপনার ডিপি মানে যে সিস্টেমটা যে পুরোটা এটাকে ডিপিআরসি থেকে আপনারা দিচ্ছেন সবকিছু হ্যাঁ আমরা ডিপিআরসি এটা ব্যথা নিরাময় ও পুনর্বাসন চিকিৎসা কেন্দ্র দুটো একসঙ্গে দুটো একসাথে আমরা চলছি এখানে আমরা যে কোনো পঙ্গু রোগী বা যে কোনো কারণে ব্যথা বেদনার কারণে হোক প্যারালাইসিসের কারণে হোক যে কোনো এই জাতীয় রোগীরা যারা এই জাতীয় সমস্যা ভুগছে এবং হাঁটু ব্যথার কারণে যারা হাঁটা চলাফেরা করতে পারে না অসার হয়ে গিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে এখানে আমরা রিহ্যাবিলিটেশন চিকিৎসা দিয়ে থাকি এবং পাশাপাশি ব্যথার চিকিৎসাও দিয়ে থাকি তো ব্যথার চিকিৎসার ব্যাপারে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না আমরা অবশ্যই ব্যথার ওষুধের বিরুদ্ধে এবং আমরা যে চিকিৎসা দিই সেখানে কিন্তু কোনো পেইন কিলার দেওয়া বেশিরভাগই বিভিন্ন ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ বিভিন্ন মডালিটিস বিভিন্ন এক্সারসাইজ ওগুলো অ্যাপ্লাই করে যেগুলো মডার্ন ট্রিটমেন্ট এবং ব্যথার ওষুধ তো আসলে কোনো চিকিৎসা না ব্যথার ওষুধ সাময়িকভাবে একটু মানে ব্যথা কমিয়ে রাখতে পারে হয়তো সাময়িক কিছুদিনের জন্য খেতে পারে কেউ আঘাত পেলে কিছুদিনে খেতে পারে বা পোস্ট অপারেটিভ আপনারা হয়তো দিয়ে থাকেন কিছুদিনের জন্য কিন্তু এটা কিন্তু আসলে কোনো চিকিৎসা না এটার প্রপার চিকিৎসা ব্যথার এবং প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন আচ্ছা তো এই রোগ নির্ণয়ের জন্য সব ইনস্ট্রুমেন্ট বা ফ্যাসিলিটি আপনার ডিপিআরসিতে আছে হ্যাঁ আমাদের এখানে সব প্রকার বাংলাদেশের মানে শুধু আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডের যতগুলো প্রযুক্তি
আমাদের এখন সব প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করছি, এখানে সবকিছু আছে এবং যত প্রযুক্তি আসতেছে সবই সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। একটা ভালো উদ্যোগ, আপনার উদ্যোগ সফল হোক এই কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিপিকে অশেষ ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।